সম্মানিত ভাইয়েরা, সবাইকে ইউরোপ এক্সপ্রেসের পক্ষ থেকে জানাই স্বাগতম। ভাইয়েরা, আজকে আমাদের আলোচনার বিষয় ভিজিট ভিসা কিসের ভিত্তিতে পাবেন। মানে যারা ইউরোপে যেতে যাচ্ছেন, ইউরোপে অ্যাম্বাসিতে যারা ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিবেন, আপনাদের কিসের ভিত্তিতে আপনারা ভিসাটা পাবেন, আপনারা আদৌ পাবেন কি না, কিসের উপর ডিপেন্ড করে আপনারা ব্যাপারগুলো আপনারা অ্যাম্বাসি আপনাকে ভিসাটা দিবে, এই ব্যাপারটা আমার অনেক ভাইয়ারাই জানতে চায়। তো সেটার জন্য আজকে আমি একটা সংক্ষিপ্ত ভিডিও বানাইছি, ঠিক আছে? তো ভিডিওটা মন দিয়ে শুনুন, আশা করি আপনাদের উপকারে আসবে। ভাইয়ারা, অনেক ভাইয়ারা আমার ভিডিওতে কমেন্ট করেন যে আমি এখান থেকে আপনাদের জন্য এটা করার জন্য, সেটা করার জন্য, আপনাদের হেল্প করার জন্য বিভিন্নভাবে মানে এটা করেন অনেকে। আসলে তাদের জন্য বলতেছি ভাই, আসলে আপনারা যতটা ইজিলি ভাবতেছেন অতটা ইজিলি এখান থেকে কোনো কিছু করা আপনাদের জন্য সম্ভব না। তবে আমি আপনাদের সাথে জাস্ট ইনফরমেশনটাই শেয়ার করতে পারি, এর বেশি আমি আপনাদের জন্য কিছুই করতে পারতেছি না, ঠিক আছে? কারণ অনেক ব্যাপার আছে, আপনারা যতটা ইজিলি সবগুলো ব্যাপার ভাবতেছেন, ব্যাপারগুলো অতটা ইজি না, আবার ইজিও, ঠিক আছে? মানে অনেক জটিলতার ব্যাপারও আছে, কানুনের মধ্যে অনেক জটিলতা আছে এবং কানুনের মধ্যে আবার অনেক সহজ ব্যাপার স্যাপারও আছে, ঠিক আছে? তো সেই ভাইদের বলতেছি যারা সব কিছু সহজে আপনারা বলতেছেন যে এটা করেন সেটা করেন, আসলে অতটা ইজি সব কিছু না, ঠিক আছে? অনেক ভাইয়ারা বলেন যে আমাকে হেল্প করেন, এটা করেন, সেটা করেন। আসলে ভাইয়ারা দেখেন, আমি যে আপনাদের জন্য ভিডিও বানাইতেছি, ইউটিউবে ভিডিও দিতেছি, ঠিক আছে, ভিডিও আপলোড করতেছি, এটা আপনাদের ইনফরমেশনের জন্য। কই আপনারা কি আমাকে টাকা দেন না? আমি আপনাদের কাছে কখনো চাইছি টাকার ব্যাপারটা এখানে আসে নাই। তারপর আমি একটা ব্যাপার আপনাদের বোঝানোর জন্য বলছি, আর আমার ওই রকম মন মানসিকতা নাই। আপনারা যদি টাকা দেনও আমাকে, তারপর আমি নিব না, আমি অতটা ওই নিচু মন মানসিকতা না। আমাদের দেশে অনেক শিক্ষিত লোকজন আছে, উঁচু মহলের লোকজন আছে, যাদের কাছে টাকা পয়সা অনেক ব্যাপার স্যাপার আছে, যারা শিক্ষিত লোকজন, গ্রাজুয়েশন কমপ্লিট করছে, ভালো লেভেলের লোকজন, বাট তারা এই যে ইউরোপের যে ব্যাপার স্যাপার আছে, ইন্টারনাল ব্যাপার স্যাপার, ইউরোপের কালচার, ইউরোপের লাইফস্টাইল, হ্যাঁ, এইসব ব্যাপারে এদের মানে কি কোনো অভিজ্ঞতা নেই, এরা এইসব ব্যাপারে এত জানেও না। তো এবং আমাদের কিছু প্রবাসী ভাইয়েরা আছে যারা আসতে চায়, মিডল ইস্ট থেকে ইউরোপে আসতে চায়, তারা অনেক কিছু অনেক ব্যাপার জানে না। তারা যে জায়গায় থাকে, সাপোজ আপনি সৌদি আরব থাকেন, আপনার সৌদি আরব সম্পর্কে আপনার অনেক ধারণা, অথবা আমার এক ভাই কাতার থাকে, কাতার সম্পর্কে অনেক ধারণা, মিডল ইস্ট যারা থাকেন এরা ওদের ওই জায়গার সম্পর্কে এদের ধারণা আছে অনেক, মানে প্রচুর ধারণা আছে সব ব্যাপারে যারা জানে, বাট মিডল ইস্টের কারণ সম্পর্কে ওরা জানে। বাট যারা থাকে ওইখানে তারা কিন্তু আর ইউরোপের যে লাইফস্টাইল, কালচার, তারপরে রুলস রেগুলেশন, এগুলো কিন্তু এরা জানে না, এদের ওই ব্যাপারটায় অভিজ্ঞতা নেই। তো আমার ভিডিওগুলো তাদেরই উপকারে আসবে, যারা এই ব্যাপারগুলো জানে না, যাদের এই ইনফরমেশানগুলো দরকার, মানে তাদেরই ব্যাপারটা উপকারে আসবে। আমি জাস্ট এতটুকুই আপনাদের জন্য করতে পারি, ঠিক আছে? এর বেশি আসলে আমার কোনো করার সামর্থ্য নেই, ঠিক আছে? দয়া করে এরকম উদ্ভট প্রশ্ন করে আমাকে লজ্জা দিবেন না, ঠিক আছে? তো চলে আসেন এবার কাজের কথায়, আসল কথায় চলে আসি। ফার্স্ট অফ অল, আপনি মনস্থির করছেন আপনি একটা দেশে ভিজিটে যাবেন, যাই হোক আপনি ভিজিটে যেতেছেন, হয়তো বা ওইখানে পারমানেন্টলি সেটেল হওয়ার জন্য যেতেছেন, হয়তো বা আপনি ওইখানে পেপার নেওয়ার উদ্দেশ্যে যেতেছেন, উদ্দেশ্য তো একটাই, ভিজিটে যাবেন, তারপর ওইখানে গিয়ে আপনার মাইন্ড আপনি চেঞ্জ করবেন, যে আপনি মাইন্ডটাকে ডাইভার্ট করবেন, আপনি কোন দিকে যেতে চাচ্ছেন, আসলে কি আপনি এখানে স্টে করবেন, নাকি আপনি আপনার দেশে ফেরত যাবেন, নাকি আপনি এখানে কাজকর্ম উপভোগ করবেন, নাকি এই দেশ থেকে অন্য দেশে যাওয়ার প্ল্যান আছে, সেইটা আপনার ওই জায়গাতে যাওয়ার পরে আপনার স্থির করতে হবে। প্রথমে তো আপনার উদ্দেশ্য হচ্ছে আমি ভিজিটে যাব, তো ভিজিটে যাওয়ার জন্য আপনার কী কী রিকোয়ারমেন্টগুলো দরকার, এগুলো আমি আমার আগের ভিডিওতে যথেষ্টবার, একবার দুইবার না অনেকবার বলছি, এবং আমি ডিটেলস সব দিয়েও দিছি যে কোন কোন ডকুমেন্টস আপনার ফলো করতে হবে। তারপর আমি আবার বলতেছি, বাংলাদেশ থেকে যাবেন যারা অথবা মিডল ইস্ট থেকে যাওয়া যাবেন, আপনার পাসপোর্টে ভ্যালিডিটি থাকতে হবে 6 মাস থেকে 1 বছর, তারপরে আপনার ব্যাংক স্টেটমেন্ট, 6 মাস থেকে 1 বছরের যে ব্যাংক স্টেটমেন্ট, আপনার 30-40 হাজার টাকা মাসে ঢুকতেছে বেরোইতেছে, 30 হাজার টাকা অ্যাটলিস্ট আপনার অ্যাকাউন্টে জমা হইতেছে, এটা বেরোইতেছে, মানে একটা স্টেটমেন্ট, আপনি মান্থলি আপনার অ্যাকাউন্টে জমা হইতেছে, অ্যাটলিস্ট 1 বছর না পাইন 6 মাস, 6 মাসের এটা আপনার দেখাইতে হবে, ঠিক আছে? তারপরে আপনার মিডল ইস্ট থেকে যাওয়া যাবেন, অবশ্যই অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্সের একটা ব্যাপার আছে, আপনি আপনার পুলিশ স্টেশনে গেলে ওইখান থেকে পুলিশ ক্লিয়ারেন্স বা পুলিশ ভেরিফিকেশনের একটা ব্যাপার আছে, ওইটা আপনার নিতে হবে। তারপরে আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স করতে হবে, হোটেল বুকিং দিতে হবে, তারপরে আপনার গ্যারান্টর লাগবে। আপনি বাংলাদেশ থেকে যদি যেতে চান, আপনি যে এখানে যে আসবেন আবার ফেরত,
ওইটার কি গ্যারান্টি? আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে হবে, ব্যাংক ব্যালেন্স দেখাইতে হবে যে আমার ব্যাংকে 5 লাখ 10 লাখ টাকা আছে, আমি এই টাকাগুলোর জন্য হলো অ্যাটলিস্ট আবার ফেরত আসবো, অথবা আমার এই টাকাগুলো আছে, আমার আমি গরিব না, আমি আমি একজন ট্যুরিস্ট, এজ এ ট্যুরিস্ট আমি যেতেছি ঘোরার জন্য, আমি আবার ফেরত আসবো আমার দেশে, ঠিক আছে? আপনার আইডি কার্ড সব কিছু দেখাইতে হবে, ঠিক আছে? তো এগুলো হচ্ছে জেনারেল ব্যাপার স্যাপার, মানে নর্মাল ব্যাপার স্যাপার, এগুলো আমি আগেও বলছি এখন আবার বলতেছি। তারপরে আপনি ভিসা পাওয়ার পরে আপনি আপনার দেশে ফেরত আসবেন না না আসবেন সেটা আপনার ব্যাপার, সেটা আপনি ওইখানে গিয়ে স্থির করবেন। ভিসা অ্যাপ্লিকেশন যখন করতে যাবেন, যখন আমি অ্যাপ্লাই করবেন, তখন আপনার এইটা অ্যাম্বাসি যে লোকজন আছে এদের কাছে এইটা প্রুফ করতে হবে যে আপনি একজন ট্যুরিস্ট। যেরকম ফর এক্সাম্পল আমাদের দেশে অনেক ট্যুরিস্ট আছে, আসে ফরেনার থেকে, ইউএসএ থেকে আসে, ইউরোপিয়ান অনেক ট্যুরিস্ট আসে, আমেরিকা থেকে আসে, মানে কাজে হোক আর ঘুরতে হোক আর যেরকম হোক, এরা যে আসে আমাদের দেশে, এদের যে চালচলন, চালচলন আচার আচরণ, এদের যে লাইফস্টাইল, আপনি দেখছেন ট্যুরিস্টরা কীরকম থাকে, কী টাইপের কাপড় চোপড় পরে, ওয়েস্টার্ন ফুড খায়, ঠিক আছে? নিয়ে এটা মাথায় রাখতে হবে, এরা কী কীরকম, এরা কীরকম চলাফেরা করে আমাদের দেশে এসে ট্যুরিস্টরা। তো আপনাকে ওইভাবে তৈরি করে নিতে হবে, আপনি যখন ইন্টারভিউর জন্য যাবেন আপনাকে ওইভাবে, আপনি ফিজিক্যালি এবং মেন্টালি ওইভাবে আপনাকে নিজেকে তৈরি করতে হবে, অ্যাজ এ ট্যুরিস্ট আপনাকে ওইরকম পার্সোনালিটি ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? তো আপনার চেহারা দেখে কিন্তু অনেকে, মানে অনেকে বলে যে আমার চেহারা তো সুন্দর না, আমি কি ভিসা পাবো, নিয়ে উদ্ভট করছেন। আরে ভাই আপনি চেহারা সুন্দর না, ঠিক আছে, আপনি কালো, আপনি কি আফ্রিকানদের মতো কালো? আফ্রিকান যে নিগ্রো আছে এরা তো নিকৃষ্ট, চেহারাই দেখা যায় না। এরা কি ট্যুরিস্টে যাইতেছে না? এরা কি ট্যুরিস্ট হয়ে আসতেছে না আমাদের দেশে? হয়তো এরা কি আমেরিকা অস্ট্রেলিয়াতে যেতেছে না ট্যুরিস্ট হয়ে ঘোরার জন্য? মানে এরকম উদ্ভট করছেন অনেকে করে। আপনার পার্সোনালিটি, আপনার কথা বলার স্টাইল, আপনি যে যাবেন ওয়েল ড্রেস, আপনার ভালো ড্রেস কোড থাকতে হবে, আপনি ভালো ড্রেস আপ নিয়ে আপনার অ্যাম্বাসিতে যেতে হবে, যাতে এরা দেখে বুঝতে পারে না সে একজন ট্যুরিস্ট। দেখ আপনার ওই যে একটা কথা বলে না যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন, আপনার প্রথমে যে ইমপ্রেশনটা থাকবে আপনাকে দেখেই, যাতে আপনার এরা কোনো কোশ্চেন করার চান্স না পায়, আপনার যে পার্সোনালিটি ওইটা দেখেই যেন মানে বাধ্য হয় আপনার ভিসা দিতে। আপনি ঠিক আছে, আপনি আপনি স্টাইল জানেন না কিছু জানেন, আপনি ফর্মাল ড্রেসে যাবেন, আপনি দেখবেন ইন্টারনেটে টিউটোরিয়াল আছে, বিভিন্ন ব্যাপার স্যাপার আছে, এগুলো দেখবেন, দেখে আপনি নিজেরে ওইভাবে তৈরি করে নেবেন, ঠিক আছে? এটা কোনো বড় ব্যাপার না, জাস্ট ভালো একটা ড্রেস আপ নিয়ে আপনি যাবেন এম্বাসিতে। আর আমি এতক্ষণ আপনাদের নিজের কথা বললাম, এবার নিজের তো নিজে তো ওইভাবে তেল তেল সব কিছু লাগাবেন, একদম চকচকা ঝকঝকা তেল মাইরে একদম চকচকা ঝকঝকা যাবেন, এটা নিজের নিজের পার্সোনালিটির কথা বলছি। আপনার পেপার যাতে, পেপারও যাতে ব্যাংক স্টেটমেন্ট বলেন আর যা বলেন, গ্যারান্টর পেপার বলেন আর পুলিশ ক্লিয়ারেন্স বলেন, সব কিছু যাতে অ্যাকুরেট থাকে, ঠিক আছে? মানে আপনার কাছে যখন মনে হবে ফুল কনফিডেন্স ফিল কর, আপনার কাছে আসবে যে কনফিডেন্স আপনি পাইতেছেন যে আপনি ফুল, আপনার পেপার সব কিছু 100-তে 100, মানে নিজের কাছে মনে হইতেছে যে না আত্মবিশ্বাস আছে আপনার যে আমার পেপার সবগুলো ঠিক আছে, এখানে কোনো ঝামেলা নাই, ওই টাইমটাই ওই সময়টাই আপনি চুজ করবেন এবং ওই সময়ে গিয়েই আপনি ভিসাটার জন্য জমা দিবেন। হ্যাঁ আপনি নিজের তো, আপনার মনে করেন আপনি বাবার চাচার খালার ফুপুর থেকে টাকা নাই ইয়া করছেন, নিজের তো না ভাই, নিজের নিজের যা আছে তা নিয়ে আপনি ই করেন জমা দেন, ইনশাআল্লাহ ভিসা হয়ে যাবে, ঠিক আছে? আপনার কাগজ এরকমভাবে আপনার তৈরি করবেন একদম 100-তে 100, যাতে আপনার কাগজ দেখা, যাতে আপনার চেহারার দিকে দেখতে না হয়, ঠিক আছে? পেপারের একটা ব্যাপার স্যাপার আছে, এরা কিন্তু এটা এরা জানে যে আপনি বাংলাদেশ থেকে যাবেন, আপনার নেচার আপনার কালচার কীরকম হবে, ঠিক আছে? আপনি তো আর এই আমেরিকান ইউরোপিয়ানদের মতো আপনার লাল 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 চুল হইব না, এরকম মানে দাড়ি লম্বা লম্বা হইব না, ঠিক আছে? আপনি যেরকম আপনি আপনার মতো করে গুছাইয়ে নিয়ে তারপরে অ্যাপ্লাই করবেন, যাতে এরা কাগজপত্র দিয়ে যাতে চেহারার দিকে দেখার সুযোগ না পায়, ভিসা অ্যাপ্রুভ সাথে সাথে করে দেয়, ঠিক আছে? ওইরকম ইমপ্রেশন নিয়ে আপনার যেতে হবে। আপনারা হয়তো ভাবতে পারেন যে ভাই একটা ভিডিও আপলোড করছে, হ্যাঁ ভিডিওটা দেখলাম শুনলাম, এখন আমি কালকে ভিসার জন্য ঝাঁপাই পড়ি, না ভাই এটা করলে ভুল হবে না, ভুল ভাববেন, আমি বলছি তাই বলে যে আপনারা ঝাঁপাই পড়বেন সেটা না, আপনারা নিজেরা নিজেকে ঠিক করতে হবে, আপনাদের পেপার সব কিছু, পেপার রিকোয়ারমেন্ট আমি আমার আগের ভিডিওগুলোতে যথেষ্টবার বলছি কী কী লাগবে, ওই পেপারগুলো 100-তে 100 রেডি করবেন, তারপরেই তারপরেই একমাত্র ভিসার জন্য আপনারা অ্যাপ্লাই করবেন, শুধু শুধু ভিসার জন্য অ্যাপ্লাই করবেন না, যদি রিজেক্ট হয়ে যায় তাহলে কিন্তু ঝামেলা আছে। আমি আবারও বলতেছি, ইউরোপের কোনো ভিসার জন্য আপনি অ্যাপ্লাই করছেন, ভিসাটা হয় নাই, কোনো কারণবশত রিজেক্ট হয়ে গেছে, তার মানে কিন্তু আপনার ঝামেলা আছে,
আপনি কিন্তু ঝামেলায় পড়ে যাবেন, ঠিক আছে? পরবর্তীতে যখন আপনি অ্যাপ্লাই করতে যাবেন তখন কিন্তু আপনার একটু হলেও ঝামেলা হবে, এবং কি ঝামেলাটা হবে সেটা আমি আমার পরবর্তী ভিডিও যে আপলোড করব ওইখানে আমি আপনাদের বলবো। পরবর্তী ভিডিওতে বলবো যে আপনারা কী ঝামেলা একবার ভিসা রিজেক্ট হয়ে গেলে দ্বিতীয়বার যখন ভিসা অ্যাপ্লিকেশন করতে যাবেন কী ধরনের ঝামেলায় আপনারা পড়বেন, ঠিক আছে? আজকে সময় স্বল্পতার কারণে ভিডিওটা দীর্ঘায়িত করতে পারলাম না ভাইয়েরা, তো ভালো থাকবেন। আর আগে তো অনেকবার বলছি, আশা করি আর বলতে হবে না, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন যাতে মানুষের উপকারে আসে এবং আমিও যাতে মানুষের উপকারে আসতে পারি। অনেক ভুল ত্রুটি এবং ভুল কিছু যদি বলে থাকি ভাইয়েরা দয়া করে নিজ গুণে ক্ষমা করে দিবেন, ঠিক আছে? আসি, আল্লাহ হাফিজ।